আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ আমাদেরকে আসসালাম। সময় দেওয়ার জন্য। আজকে আমরা করোনা সম্পর্কে কিছু বিষয় আপনার কাছ থেকে জানবো। সো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন বাজারে অলরেডি বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানুষ কিনছে কারণ তারা ফেসবুকে একটা পোস্ট এসেছে যে এটার মাধ্যমে করোনা ভালো হয়। সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কেউ হয়তো ব্যবহার করতে পারে যারা এখনও করোনা আক্রান্ত না বা এখনও তাদের টেস্টের রেজাল্ট পজিটিভ আসে নাই। সেই ক্ষেত্রে এটা আসলে এসএলই এবং রেমাটয়েড আর্থ্রাইটিস যে পেশেন্টরা আছে তাদের জন্য এটার মানে এটার বাস্তবতা আসলে কীরকম হতে পারে এই সম্পর্কে? ধন্যবাদ খুব সুন্দর প্রশ্নের জন্য। এবং আমি বলবো যে আপনার যে কনসার্নটা যে এসিলি রোগীদের জন্য যদি দুর্লভ হয়ে যায় তাহলে কেমন হতে পারে, তা এটা আসলেই অত্যন্ত সঙ্গত একটা প্রশ্ন। কারণ অনেক এসিলি রোগী থাকেন, যেমন আমাদের একটা লুপাস ফাউন্ডেশন বলে একটা প্রতিষ্ঠান আছে, সেই লুপাস ফাউন্ডেশনের তালিকাভুক্ত এসিলি রোগীর সংখ্যা হচ্ছে 2500। জি, এবং এটা তো বুঝতেই পারেন যে অনেক রোগী সেই তালিকায় নাই। জি, এবং সেই রোগীদের মধ্যে অনেকেই থাকেন যাদের হাইড্রক্সিক্লোরোকুইন বন্ধ থাকলে, কিছুদিন বন্ধ থাকলেই এসিডি রোগটা মাথা চাড়া দেবে। রাইট, এবং এসিডি রোগটা মাথা চাড়া দেওয়া কিন্তু কোনো অংশে কম ক্ষতিকর কিছু না, অবশ্যই মানে এটাও খানিকটা করোনা টাইপেরই আচরণই করবে আর কি। সেই কারণে এই ওষুধটাকে মানে দুর্লভ হওয়া থেকে সংরক্ষণ করা বা রক্ষা করা, এটা অবশ্যই আমাদের টোটাল সমাজের একটা দায়িত্ব। তার পাশাপাশি দেখতে হবে করোনার চিকিৎসার জন্য যাতে আমরা প্রয়োজনে যাতে ব্যবহার করতে পারি। আমি যদি বলি যে করোনার চিকিৎসায় আমরা ব্যবহার করব, করোনার চিকিৎসায় আসলে এই ওষুধটা করোনার চিকিৎসায় যদিও দুটো গবেষণায় দেখা গেছে যে এটা কিছুটা উপকার করে, এটা চীন এবং ফ্রান্সের গবেষণায়, কিন্তু সেই উপকারটা হচ্ছে আপনার মানে এখনও পুরোপুরি সমর্থিত বলতে পারবো না। আমরা আমাদের চিকিৎসা বিজ্ঞানে একটা কথা বলি যে এভিডেন্স কতখানি এবং আমাদের একটা রোবাস্ট বডি অফ এভিডেন্স আমাদের হাতে এসেছে কি না। যদি আমাকে এই প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো যে হাইড্রক্সিক্লোরোকুইনের কার্যকারিতার এভিডেন্সটা এখনও যথেষ্ট রোবাস্ট নয়, চিকিৎসায় কাজ করবেই, কাজে আমরা এই করোনার আক্রমণ হয়ে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করতে হবে সেই পর্যায়ে বিজ্ঞান এখনও পৌঁছাতে পারেনি। জি, এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। তবুও একটা জিনিস ঠিক যে যেহেতু যেই ওষুধগুলো অ্যান্টিভাইরাল যেগুলো এখন করোনা সিভিয়ার করোনায় যেগুলো ব্যবহার করা হচ্ছে, যেমন রেমডেসেভির, তারপরে লোপিনাভির, জিটোনাভির, এই ধরনের কতগুলো ভাইরাস বিরোধী কিছু কতগুলো ওষুধ আছে যেগুলো এখনও সেগুলি নিয়েও গবেষণা চলছে, সেগুলি কোনোটাই মানে আমাদের গবেষণার কোষ্ঠী পাথরে উত্তীর্ণ না, তা মানে সেগুলোর দামটা অনেক বেশি। জি, কাজেই আমাদের দেশে যখন ভাইরাসের সত্যিকার আক্রান্ত রোগীদের চিকিৎসা করার প্রয়োজন হবে তখন কিন্তু হাইড্রক্সিক্লোরোকুইনটা একটা অপশন হতে পারে। বুঝতে পারছি, কিন্তু সেই ক্ষেত্রে তাদের জন্য যারা করোনা সত্যিকার আক্রমণ হবেন, মানে যখন সত্যি বাঘটা এসে যাবে, আমরা আগে থেকে রাখাল বালকের মতন বাঘ বাঘ করে চিৎকার করে হাইড্রক্সিক্লোরোকুইন শেষ না করে যখন বাঘটা সত্যিকার এসেই যাবে, তখনকার জন্য যদি সংরক্ষণ করি সেটাই আমাদের জন্য ভালো হবে। কাজেই এখন আগেভাগেই এটা মানে ব্যাপক হারে যাদের আক্রমণ কখনো আক্রান্ত নাও হতে পারেন এমন মানুষও প্রচুর কিনে নিচ্ছেন বাজার থেকে, যেটাকে সম্পূর্ণ উধাও হয়ে যাওয়া, এটা আমাদের জন্য একটা খারাপ ইঙ্গিত। এবং আমি মনে করি যে আমাদের টোটাল সমাজকে মানে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োজনের সময় হাইড্রক্সিক্লোরোকুইন পাওয়া যাচ্ছে না এরকম একটা দুর্ভোগের দিকে ঠেলা থেকে আমাদের সমাজকে রক্ষা করতেই হবে। আর এরপরে আপনি বলেছেন অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক, এটারও কিছু প্রমাণ আছে কার্যকারিতার, এবং সেখানে প্রমাণটা হচ্ছে এমন যে হাইড্রক্সিক্লোরোকুইন একা কাজ করে কম, কিন্তু সাথে যদি অ্যাজিথ্রোমাইসিন যোগ করা হয় তাহলে সেটা ভালো কাজ করে। এমনি আমি বলবো যে আমাদের, আমরা আপনাকে বললাম যেরকম আমরা বলি একটা রোবাস্ট বডি অফ এভিডেন্স, তেমনি আমরা বলি অ্যানেকডোটাল এভিডেন্স। অ্যানেকডোটাল এভিডেন্স মানে খুবই দুর্বল, মানে হয়তো একজন ডাক্তার কয়েকজন রোগীর উপর প্রয়োগ করে সেটা মানে পাবলিশ করেছেন যেটা কাজ করে, মানে অ্যানেকডোটালটা কিন্তু তাৎক্ষণিকভাবে গ্রহণযোগ্য না। তা এখন মানে এরকম অ্যানেকডোটাল এভিডেন্স আছে যে অ্যাজিথ্রোমাইসিন কাজ করে হাইড্রক্সিক্লোরোকুইনের সাথে আক্রান্ত ব্যক্তির জন্য। তা কিন্তু আমাদের মানে বেশিরভাগ জীবাণুর কিন্তু, এটা ভাইরাসগুলোর ক্ষেত্রেও সত্য, এই ধরনের একটা গুণ আছে যে যখন একটা অ্যান্টিবায়োটিক বেশি দিন ব্যবহার করা হয়ে যায় তার উপর, তখন সে তার প্রতি একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে। তার মানে একটা সময় আসে যখন সেই অ্যান্টিবায়োটিকে সেই অ্যান্টিবায়োটিক সেই জীবাণুর উপর আর কোনো কাজ করে না। তার মানে এখন যদি আমরা অনেকেই যারা যাদের মধ্যে করোনা ভাইরাস আছে কিন্তু রোগটা হচ্ছে না, করোনা ভাইরাস থাকলে সবাই রোগ হয় তাও না, এবং করোনা ভাইরাস যাদের হয় তাদেরও কিন্তু 80% সেটা মৃদু রোগ, 20% হয় তীব্র রোগ,
এখন এই ধরনের করোনা ভাইরাস আছে অথচ রোগ হয়নি, অথবা করোনা ভাইরাসের রোগটা হচ্ছে কিন্তু মৃদু একটা সাধারণ সর্দি জ্বরের মতন, তারা সবাই যদি খেয়ে খেয়ে এজিথ্রোমাইসিন খেয়ে যদি আমাদের দেশের করোনাকে এজিথ্রোমাইসিনে রেজিস্ট্যান্ট বানিয়ে দেন, তাহলে কিন্তু এমন সমস্যা হবে যে যখন আমাদের কাছে তীব্র রোগীরা আসা শুরু করবেন, তীব্র রোগীরা বেশিরভাগই আসেন মানে ভাইরাস সংক্রমণের দুই সপ্তাহ পর, তার মানে বলতে পারেন যে এখন থেকে অ্যাপ্রক্সিমেট এক সপ্তাহ বা দশ দিন পর কিন্তু আমাদের তীব্র রোগীর আসা শুরু হবে বেশি করে, বেশি হারে। তখন দেখা যাবে যে দেশে সেই অ্যাজিথ্রোমাইসিন নাই, সেই রোগীদের বাঁচানো রক্ষা করার জন্য বা বাঁচানোর জন্য, প্রাণে বাঁচানোর জন্য অ্যাজিথ্রোমাইসিনও পাওয়া যাচ্ছে না। কাজেই আমি বলবো যে অ্যাজিথ্রোমাইসিনেরও যত্র ব্যবহার করা করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য, কিন্তু এদের কোনোটাই কার্যকারিতার কোনো প্রমাণ নাই যে করোনা ইনফেকশন আমার সামনে একজন রোগী আমি খেলে তার কাছ থেকে ভাইরাস আমার কাছে আসবে না বা ঢুকতে পারবে না, এমন কাজ কার্যকারিতার প্রমাণ কিন্তু এই দুটার কোনো ব্যাপারেই নাই। কাজেই আমরা যদি প্রতিরোধের স্বপ্ন দেখে এগুলি খাই, তারপরে আমরা যদি করোনা ভাইরাসকে এগুলিতে রেজিস্ট্যান্ট বানিয়ে ফেলি, তাহলে কিন্তু এমন একটা সময় আসতে পারে। এই দুটাই কিন্তু দুটা সস্তা ওষুধ, আর বাকি যা ওষুধ আছে করোনার জন্য ব্যবহার করা হচ্ছে সেগুলো অনেক বেশি দাম, সেগুলো আমাদের সত্যিকার অর্থে আমাদের বাঙালি মানে উচ্চ মধ্যবিত্ত বাঙালিরও ক্রয় ক্ষমতার বাইরে। কাজেই এই দুটা হচ্ছে আমাদের, আমি বলবো যে আমাদের সবেধন নীলমণি বলতে পারি, যারা করোনায় আক্রান্ত হবেন, মাঝারি তীব্রতার করোনা ভাইরাস ইনফেকশন, তাদের জন্য এগুলিকে সংরক্ষণ করতে হবে, এবং এই জন্য এগুলো যাতে বাজার থেকে দুর্লভ না হয় তার জন্য যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। জি, থ্যাংক ইউ।